একাংশ চিকিৎসকদের জন্য কালিমা লিপ্ত হচ্ছে রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল তথা জিবি হাসপাতাল। কেননা চিকিৎসা পরিষেবা ছেড়ে এবার মারপিট করতে নেমে পড়েছেন জিবি হাসপাতালের চিকিৎসকরা। এমনটাই অভিযোগ উঠল রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের একাংশ ডাক্তারের বিরুদ্ধে। কর্তব্যরত চিকিৎসকদের হাতে আক্রান্ত রোগীর পরিজনেরা। গত বেশ কিছুদিন যাবৎ জিবি হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে রয়েছেন সুনীল কুমার ভৌমিক নামে ওই রোগী। কিন্তু শুক্রবার ওনার শারীরিক অবস্থার অবনতি হয়। ডাক্তার জানিয়ে দেন বড়জোর শুক্রবার রাতটুকু জীবনযুদ্ধ চালিয়ে যেতে পারবেন সুনীলবাবু। সেই মতে সুনীলবাবুর পরিবারের লোকেরা শুক্রবার দুপুরে ওনাকে দেখতে যান, কিন্তু পরিবারের কাউকেই ঢুকতে দেওয়া হয়নি আইসিইউতে। পরবর্তীতে শুক্রবার রাতে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। সেই খবর পেয়ে রাতেই ছুটে যান রোগীর পরিবারের লোকেরা, কিন্তু রোগীর মৃত্যুর পরেও আইসিইউর দরজা খুলতে রাজি নন নার্স এবং চিকিৎসকরা। এতে করে রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরবর্তীতে জোর করে আইসিইউর দরজা খোলার চেষ্টা করলে রোগীর পরিজনদের উপর চড়াও হয় চিকিৎসকরা। প্রায় 25-30 জন চিকিৎসকরা জড়ো হয়ে রোগীর পরিজনদের মারতে থাকে। এই বিষয়টি জানতে পেরে পুলিশ ছুটে আসলে এক পুলিশ কর্মীর গায়েও হাত তোলেন চিকিৎসকরা। রোগীর পরিজনদের অভিযোগ, আইসিইউর নামে ব্যবসা চালাচ্ছে জিবি হাসপাতাল। মৃত্যুর পরেও রোগীকে আইসিইউতে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করছেন রোগীর পরিজনেরা। খুললে তো দেখি আমরা রোগীর ফালে রেখে দিচ্ছি, রোগীর কন্ডিশন দেখে আমরা দেখতে দিচ্ছি না, মানে দেখতে তারপরে আমরা পেশেন্টে উত্তেজিত হয়েছে, কারণ এতদিন আমরা প্রায় 30 দিনের মতো আমরা কইছি কিন্তু আমরা দিচ্ছে না। তারপরে একটু ঝামেলা হয়েছে নিজেরা নিজেরা ইহানে, কিন্তু কিছু হাতা হাতি কিচ্ছু হয়েছে না। মহিলারাও ডাক্তার মারধর করছে, ইচ্ছা মতো ফিরছে, পালাইয়া ফিরছে, আত্মীয় উষ্টা এই কি মনে করেন? মানে এত বড় মানে এতটা রাজ্যের প্রধান হসপিটাল জিবি, এরকম ডাক্তাররা যদি এরকম ঘটনা করে তো কি মনে করতেছে বিষয়টা? তো দেখুন আমার অবস্থা, ডাক্তারের প্রতি তো আমাদের বিশ্বাস নেই, ডাক্তারের প্রতি আমাদের বিশ্বাস নেই, কারণ জিবির এই অবস্থা আমরা জানি, যারা শহরবাসী আমরা জানি জিবির পরিষেবা কি। আইসিইউর ভেতরে আমাদের 2-3 লাখ টাকা আমরা খরচা করলাম, পেশেন্টের বিন্দু মাত্র ইম্প্রুভ হয়নি। আমাদের তো বিশ্বাস যে আমরা যে মেডিসিনগুলো দিলাম এগুলি বাইরে বিক্রি করে দিয়েছে ওরা, পেশেন্টকে খাওয়ানোই হয়নি। এখানে একটা সিসিটিভি নেই, আমাদের যদি ঢুকতে না দেওয়া হয় আমরা ঠিক আছে আমরা ঢুকবো না, বাইরে একটা সিসিটিভি লাগালো তো পেশেন্ট আমরা বাইরে থেকে দেখতে পারি পেশেন্টের কন্ডিশন কি, বাইরে সিস্টাররা কি করছে, বাইরে কি সিস্টাররা চা খাচ্ছে না গেম খেলছে, আপনারা জানেন যে ভেতরে সিস্টার আমাদের ঢুকতে দিচ্ছে না কেন? এই বিষয়টাতে আপনারা মানে সাধারণ মানুষের কি মনে করতেছে? এখানে ধিক্কার জানাই আমরা, ঠিক আছে, এখানে প্রত্যেকজন এখানে যারা সাধারণ মানুষ আছে ওদেরকে জিজ্ঞেস করে ওদের অবস্থা, ওদের অবস্থা, কারণ এখানে জিবিতে এই অবস্থা, ডাক্তারের কোনো পরিষেবা নেই, একটা ডাক্তার ঠিক মতো পাওয়া যায় না। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা আইসিইউতে আছি, আমাদের এখানে সিকিউরিটিকে রিচার্জ করার জন্য টাকা দিতে হয়, ফোন করে ইনফর্ম করতে হয়, তার জন্য টাকা দিতে হয় যে একটু ফোন করে জানাবেন রোগীর কন্ডিশন কি। ওদেরকে যদি আমরা বলি একটু জোরে কথা বলি ওরা বলবে আমরা ফোনই করবো না, আপনার নিন আপনার পরিষেবা। তাহলে তাহলে কি আজকে জুনিয়র ডাক্তারদের দ্বারা আক্রান্ত আপনারা? একদম আক্রান্ত বলতে মেরেছে সবাইকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।